ভালকায় মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের ভালকা প্রতিনিধি খালিকুজ্জামান জিএম জানায়, সকালে উপজেলা হলরুমে উদ্বোধন অনুষ্ঠানে সারা দেশে নির্মিত 53,340টি ঘরের সাথে ময়মনসিংহ জেলার ভালকা উপজেলার দ্বিতীয় পর্যায়ে নির্মিত 80টি ঘর উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাবা সালমা খাতুনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার মাইনউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালকার সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহমেদ ধুনু, মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা রফিকুল ইসলাম পিন্টু সহ আরো অনেকেই।